দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে আজ থেকে সারা দেশে মাঠে নামলো সশস্ত্র বাহিনী। বাহিনীর সদস্যরা থাকবেন ভোটের পরের তিন দিনও। সকাল থেকে ঢাকা সেনানিবাস থেকে সেনা সদস্যদের বের হতে থাকেন এবং এ সময় বহরে অ্যাম্বুলেন্স, পানির গাড়ি, তাঁবুর সরঞ্জাম সহ আনুষাঙ্গিক নানা জিনিসপত্র দেখা যায়। সেনা সদস্যরা ভোট গ্রহণের পূর্বে, ভোটের দিন এবং পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করবে। দেশব্যাপী 10 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে বাহিনীটি। প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করবেন তারা। সেনাবাহিনীর 62টি জেলায় নিয়োজিত থাকবে। উপকূলীয় 2টি জেলা ভোলা এবং বরগুনা সহ মোট 19টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব পালন করবে। সমতলে সীমান্তবর্তী 45টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী 47টি উপজেলায় বিজিবির সঙ্গে এবং উপকূলীয় 4টি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী দুর্গম পার্বত্য ভোটকেন্দ্রগুলোয় প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দিবে। ভাই এবার কিন্তু এক্সিডেন্টে বেরোচ্ছে, সুন্দর ছবি ভাই, অলরেডি বেরোচ্ছে।